আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো আজকে কিন্তু আপনাদেরকে খুব চমকপ্রদ কিন্তু আমরা রান্নাঘরের কিন্তু গেজেট দেখাবো। তো হাঁড়িপাতিলের কালেকশন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, মানে মেলার মতো আয়োজন। তো আমরা যে হাঁড়িপাতিলগুলো কিন্তু বাণিজ্য মেলায় দেখে থাকি, এই যে দেখেন দিল্লি অ্যালমোনিয়ামের, তারপর কাশ্মীরি অ্যালমোনিয়ামের, খুবই চমকপ্রদ। আর স্টলটা আপনারা কিন্তু পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেটের সম্মুখে আসলে, এই যে আউটসাইডে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লোকেশনটা। তো এখান থেকে মানে সসপ্যান, ফ্রাই প্যান, কড়াই, তারপর বিভিন্ন ধরনের হাঁড়িপাতিল থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো শুরুতেই আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ভাইয়া এখানে এই যে বটিগুলো আছে এগুলো ভেরিয়েশন কেমন প্রাইস আপনাদের, এগুলা কেমন দাম পড়ে? মানে 150 টাকা না? এগুলো কেমন হয়? এগুলো 350-400 না? এগুলো মানে তো আমরা যদি একটু দেখাই, দেখেন এখানে খুব চমকপ্রদ কিন্তু জিনিসপত্রগুলো আছে। তো আপনার দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। তবে এই যে হাঁড়িগুলো কেমন দাম পড়ে আপনাদের? এগুলা পার পিস পড়বে কিন্তু মাত্র 70 টাকা। তো 70 টাকা থেকে শুরু করে কিন্তু আপনার হাঁড়িগুলো, আচ্ছা এগুলো কি এমনি নর্মাল প্রাইস না কেজি হিসেবে বিক্রি করেন? কেজি হিসেবে বিক্রি হয় না? কত টাকা কেজি? 550 টাকা। কেউ যদি আপনার এমনি সিঙ্গেল পিস নিতে চান তো সেক্ষেত্রে আপনারা এগুলো নিতে পারবেন। এগুলো কিন্তু মাত্র 70 টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা পাবেন। তারপরে এখানে খুব সুন্দর একটা প্রাই পেন আছে, এটা দিল্লি অ্যালমোনিয়ামে, দেখেন এটা লিড সহ আছে। এটা কেমন পড়ে ভাইয়া প্রাইস? 550 টাকা। এটা কিন্তু 550 টাকা। তারপরে এখানে রোস্টেড আছে, রাইসের আছে বড়গুলো। আমরা একটু বড়গুলোতে পড়ে যাচ্ছি, আমরা একটু ছোটগুলো দেখাই না, যাদের অল্প বাজেট আছে এই টাইপগুলো দিল্লি অ্যালমোনিয়ামে, এটা কিন্তু আপনারা নিতে পারেন 350 টাকা করে। তো যাই হোক, হাঁড়িপাতিল মানে কিন্তু ঝনাঝন থাকবেই। তো এরকম অনেক সুন্দর সুন্দর ভেরিয়েশন আছে আপনারা যারা নিতে চান। তো এগুলো কিন্তু ফ্যামিলি সাইজ, এই ফ্যামিলি সাইজটা কেমন পড়ে? এটা পড়বে 700 টাকা। এটা পড়বে 700 টাকা। তারপর এটা কিন্তু খুব সুন্দর, এটা বেলিহাড়ি, একটু হাতে নেন তো আমরা একটু দেখাই। এই যে দেখেন এটা কিন্তু কাশ্মীরি অ্যালমোনিয়ামের, এটাও খুবই সুন্দর। এটা কেমন পড়ে? 300 টাকা পড়বে। এটা পড়বে 300 টাকা। যারা আপনারা সিঙ্গেল হাঁড়ি নিতে চান এই যে এগুলো দেখতে পারেন। এগুলো কেমন দাম? এগুলো 200 টাকা। এগুলো 200 টাকা। 200 টাকাটা কীভাবে, এটা কত গ্রাম আছে? এটা এরকম আমরা যদি একটু দেখাই, দেখেন অনেক হাঁড়িপাতিলের ভেরিয়েশন আছে। তো আপনারা যারা নিতে চান চলে আসবেন। এই যে এটা আপনারা নিতে পারেন, এটা কিন্তু প্রফেশনাল ইউজের জন্য, রেস্টুরেন্ট ইউজের জন্য নিতে পারেন, পাশাপাশি বাসা বাড়িতে ভারী রান্নার জন্য আপনারা নিতে পারেন। তো এটা লিড সহ কত পড়ে? এটা পড়বে আপনার একদম 900 টাকা। 900 টাকা। তারপর ভাত রান্নার এই যে হাঁড়ি আছে এখানে, এগুলো উপরে কেমন পড়ে? 350, 450, তাই না? দিল্লি গুলো আমরা যদি একটু দেখ, এই যে দিল্লি অ্যালমোনিয়াম আমরা যেটা নাকি বাণিজ্য মেলায় দেখে থাকি, তো তার ভাতের হাঁড়ি এই যে দেখেন, এটা কিন্তু অনেক ওয়েট। এটা কত ভাইয়া, 7 সাইজটা? ঢাকনা সহ? তো ঢাকনা সহ আপনারা নিতে পারেন 350 টাকা। এখন আমরা যদি এই যে এখানে রুটি বানানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের তাওয়া আছে, শের তাওয়া আছে, এটা হলো ঢালাই তাওয়া। এটা কত? এটা বলবো আপনার 250 টাকা। আর এটা যদি মোটা টাইপের হবে আপনার 350 টাকা। এটা বলবো হালকাটা আছে, এটা পাতলা, এটা বলবো আপনার 250 টাকা। এটা নিতে পারেন আপনারা, একটু ওই পাশটা দেখুন আরেকটা। আর এটা রুটি পুরবে না আপনি? হ্যাবিটা রুটি কোনো পোড়ার কোনো চান্স নেই। তো যাই হোক, তারপরে এখানে এই যে পিঠা বানানোর জন্য কিন্তু স্বাদ আছে, যে চিতো পিঠা বানাবেন জন্য এটা, এটা এগুলো ব্যবহার করে। এগুলো কেমন দাম? এটা বলবো আপনি 150 টাকা। 150 টাকা। তারপরে এখানে কড়াই আছে, যে ফ্রাই প্যান আছে, এগুলো এগুলো কত পড়ে? এগুলো 220 টাকা। এগুলো 220 টাকা না? আবার এটা একটু ডিপ আছে, ডিপগুলো কেমন? হ্যাঁ, এটা কত পড়ে? এটা নিতে পারেন 250 টাকা। তো যাই হোক, এখানে মানে 70-80 টাকা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের হাঁড়িপাতিলের কালেকশন আছে। তো আপনারা আসবেন, এই যে নিউ মার্কেটের গেট দিয়ে ঢুকলেই কিন্তু আর এই ভাইকে পাবেন আপনারা, ওনাকে একটু তাকান, এই যে ওনাকে পাবেন, ওনার নাম্বারটা আমরা দিয়ে দিব অবশ্যই। খুব রিজন ভাই, এই যে স্পন, এই যে খন্দাগুলো কত করে পড়ে? এগুলো 30 টাকা আছে, 50 টাকা আছে, 100 টাকা আছে। 30 টাকা, 50 টাকা, 100 টাকা, এগুলো কত? এটা হলো 20 টাকা। এগুলো 20 টাকা। তো 20 টাকা থেকে কিন্তু আপনারা পাবেন। তারপর আমরা যদি এই পাশে একটু এই যে এই সেটগুলো দেখাই, এই সেটগুলো কিন্তু খুবই সুন্দর না? এগুলো খুবই
বলটা আপনার তরকারি তুলে রাখার জন্য সবকিছুর জন্য সব সাইজে কত এই ছোটটা কত পড়ে ছোটটা 50 টাকা ছোটটা 50 টাকা আচ্ছা তারপর এখানে এই যে কাশ্মীরি কিন্তু বড় সেট আছে কিন্তু রান্নার জন্য তো এখানে সাইজ আছে দেখেন 13 14 15 এরকম সাইজ আছে কিন্তু হ্যাঁ চার জন্য মিল পেন আছে ভালো আছে তো সেট আছে আপনার তিনটা আচ্ছা ছোট থেকে বড় পর্যন্ত আপনার তিনটা সাইজ আছে আমাদের তিনটা সাইজ আছে আপনি যে সাইজটা লাগবে নিতে বল দিল্লি কোম্পানি এগুলো গুলো হেভি এই যেগুলা এগুলো খুবই চমৎকার কিন্তু এগুলো বেশিরভাগ আমরা কিন্তু বাণিজ্য মেলায় দেখে থাকি এগুলো তো চাইলে আপনারা এগুলো নিতে পারেন ভাইয়ের কাছ থেকে এগুলো কেমন দাম পড়ে ভাইয়া মিডিয়াম গুলো 250 বড়টা 300 এটা গুলো আপনার 200 ওয়া এটা পড়বে মাত্র 200 টাকা 200 টাকা থেকে কিন্তু আপনারা নিতে পারেন হেভিটা আবার নরমাল গুলো নিয়ে দাম কম পড়ে তো কেক বানানোর জন্য কিন্তু এখানে খুব সুন্দর এই যে ডিশ আছে এগুলো এই যে কেক বাটি সেট আছে এগুলো এই যে কেক করতে পারবেন বা টিফিন বাটি সেট এটা পুডিং করতে পারবেন এগুলো কেমন পড়বে ভাইয়া মেলার মতো কিন্তু খুব চমৎকার চমৎকার জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ওনার কাছ থেকে এই যে আমরা যে একটু দেখাই এগুলো সব হাড়ির জন্য কিন্তু আপনারা নিতে পারবেন একটু নিয়ে আসেন ভাইয়া এখানে এই যে এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু না এই ছোটটা কত পড়ে ছোটটা 40 টাকা এই যে ছোট যেটা আছে এটা কিন্তু পড়বে মাত্র 40 টাকা দেখেন তো অনেক বড় আছে 60 টাকা এই যে এটা আছে মানে 20 টাকা করে গ্রেডিং 60 টাকা এটা মানে 80 টাকা 80 টাকা 80 টাকা তারপরে তো আছে এই যে বড় 100 টাকা তো এরকম যাই হোক সাইজ ভেদে কিন্তু প্রাইসটা উঠানামা করবে তারপরে এই যে প্রাই পেন আছে হ্যাঁ এটা কোন ব্র্যান্ডের এসিএল না এসিএল এখানে আবার ধরার জন্য কিন্তু সিলিকনের মোল্ড করা আছে এই যে সিলিকনের হাতল করা আছে এটা এটা কত ভাইয়া এটা পড়বে 250 টাকা তারপরে এই যে পান ছেচনি আছে দাদা দাদির জন্য আপনারা নিতে পারেন বা মশলা গুঁড়া করার জন্য নিতে পারেন এগুলো কেমন দাম পড়ে এগুলো মাত্র ছোটটা পড়বে 120 টাকা তো যাই হোক এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো আপনারা চলে আসবেন নিউ মার্কেটে যখন ঢুকবেন এই পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলেই কিন্তু ওনাদের স্টলটা কিন্তু আপনারা পাবেন তো যারা কেনাকাটা করতে চান আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু সুন্দর সুন্দর যে ভেরিয়েশনগুলো আছে তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আশা করি তো খুব চমৎকার চমৎকার এই পাশ দিয়ে যারা আসবেন এই যে আমরা একটু লোকেশনটা দেখিয়ে দিচ্ছি পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের যে স্টলগুলো আছে সেগুলো তো ফ্রেন্ডস ভালো থাকবেন ভাই এগুলো কি এগুলো একটু দেখাই নিই তো এগুলো একটু দেখাই না আমরা মানে ব্র্যান্ডের গুলো হেভিগুলো এগুলো খুবই ভালো কোয়ালিটি আছে এটা কত পড়ে 10 নাম্বার সাইজ আপনার একদম 450 টাকা 450 এটা 600 টাকা এটা বলো আপনি 900 টাকা এটা পড়বে 600 টাকা এটা কিন্তু অনেক হেভি হেভি আমার মনে হয় 250 500 গ্রামের উপরে হবে না 1 কেজির কাছাকাছি হবে 1 কেজির কাছাকাছি না তো যাই হোক এটা কত পড়বে এটা বলো একদম 600 টাকা একদম 600 টাকা তারপর এটা একটা আছে 300 টাকা এটা আছে 300 টাকা আর সাইজ আছে সাইজগুলো আমাদের শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এই যে কুরবানি তো কয়েকদিন আগে গেল ওই জন্য মানুষ অনেক কেনাকাটা করছে মোটামুটি শেষ শেষ হয়ে গেছে না এই যে ছোটগুলো দেখতে পারেন এই যে সামান্য আছে 250 টাকা আছে এটা একটা 200 একটা হচ্ছে 250 টাকা তো যাই হোক ফ্রেন্ডস অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে তো আপনারা যারা কেনাকাটা করতে চান বিশেষ করে আপনাদের সংসারের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো তো আপনারা ভাইদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসতে পারেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম